ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইন্নালিল্লা পড়ব না আলহামদুলিল্লাহ পরব ইনালিল্লাহ পড়ার দরকার নেই আলহামদুলিল্লাহ পড়ার দরকার নেই তবে ইন্নালিল্লা পড়লে পড়া যায় অন্য সেন্সে কারণ যে ইব্রাহিম রাইসি তো মারা গেছে কিন্তু আপনি কিন্তু বিপদ মুক্ত হননি একজন শয়তান লোক মারা যাওয়ার সময় বলেছিল যে আমি মারা যাব সৌ রাস্তার মধ্যে আমাকে ঝুলায় রাখিস তো সৌ রাস্তার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে মারা যাওয়ার পরে ছেলেরা ওসিয়াত করেছে ওইভাবে ঝুলাই রাখছে এবার সমস্ত গ্রামবাসীকে পুলিশে ধরে নিয়ে গেছে তো বোঝ শয়তান সারা জীবন তো জ্বালায় মারলি তো মারলি মরার পরেও জ্বালায় মারলি তুই তো ইব্রাহিম রাইসি মারা গেছে কিছু লোক বলছে যে এর মধ্যে আহ্লাদিসরা জড়িত আছে সে আবার কত বড় বল চিন্তা করে ইব্রাহিম রাইসি মারা গেছে কে জড়িত আছে আহ্লাদিসরা জড়িত আছে সিলেটে আমার ভাই আব্দুর বিন ইউসুফের উপর হামলা হলো আর কিছু কিছু বলদ মার্কা লোক বলল আমান উল্লাহ মাদানিকে অ্যারেস্ট করো তাহলে কে হামলা করেছে বোঝা যাবে আচ্ছা বলেন তো দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের উপর যে হামলা চলে তো আমি আমান উল্লাহ কি সেখানে বসে থাকবো আমি কি হামলাকারীর পক্ষে থাকবো না শেখ আব্দুর রাজাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজ্জাক ভাইয়ের পক্ষে থাকবো আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে হামলা চালিয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কাজী ইব্রাহিমকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম হুংকার আমি দিয়েছি কাজী ইব্রাহিমের সাথে আমার মাসলাই দ্বন্দ্ব কাজী ইব্রাহিমের সাথে আমার কিছু বৈপরীত্য থাকতে পারে কিন্তু তার মতো আলেমকে রাতে অন্ধকারে সরা গুপ্ত অ্যারেস্ট করবে এটা আমরা সমর্থন করতে পারি না তাহলে তার সাথে আমার মাসলায় দুই একটা দ্বন্দ্ব থাকলে তাই যে বেদাতির আক্রমণ করবে সমর্থনে আমি না মিজালে বলে দিল মনে যা আছে তাই বলল কাজে ইব্রাহিম রাইসি মারা যাওয়ার কারণে এবার উদোরপিন্ডি বুদর ঘাড়ে সরে এমনও হতে পারে আপনার আমার উপরে কোনো বিপদ চাপতে পারে তে কাজেই আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দ্বিতীয় বিয়ে করার উপকারিতা জানতে চাই দ্বিতীয় বিয়ে করার উপকারিতা অনেক প্রথম উপকারিতা হলো এই যে রাত্রে বাড়িতে আর চোর আসবে না কি আসবে না চোর আসবে না সব সময় খালি টেনশন আর ঝগড়ার ফাসাদ আর গোলমাল সারা রাত তুমি জাগে থাকবা তোমার বাড়িতে চোর ঢুকবে না আর একটা উপকারিতা হলে এতই সবুর তৈরি হবে দুই বউয়ের গোলমাল সহ্য করতে করতে আমরা গন্ডারের মতো মোটা হয়ে যাবে এইগুলি হল উপকারিতা নেগেটিভ উপকারিতা আর পজিটিভ উপকারিতা আছে সেগুলি যদি বলা যায় তাহলে আমাদেরও সমস্যা একবার দ্বিতীয় বিয়ের উপকারিতা সম্পর্কে খুদবা দিয়েছিলাম তো এক ভাই তার স্ত্রী তাকে বাড়িতে বসে এই মৌলবিকার আর কোনোদিন আমার বাড়িতেও আনবানা নাস্তাও না আর এই মৌলবী সব চলবে না এই মৌলবি তোমাকে ফুসলায় ফাঁসায় কোন দিন দ্বিতীয় বিয়ে করায় দিবে আর এক ভাগিনা হয় সম্পর্কে বলে মামা দেখা করিস না কেন কে মামা আপনিও খুদবা দিলেন আর আপনার মামিও সেই দিন আসলো খুদবা শুনতে আপনার খুদবা শুনে এত খাপা খেপেছে আপনার নাম শুনলেই তেলে বাগুনে চলে যায় তা আমিও কি আবার এই বক্তব্য দিয়ে আবার ওই ওই মাথায় আনবো বিপদ না বিপদ মাথায় আনতে চাচ্ছি না তবে ইসলাম যেহেতু একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে অবশ্যই অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটি ফায়দা হলো অনেক মহিলা আছে যারা বিধবা যারা অসহায় তাদের ঠিকানা নাই। এই ঠিকানাহীন মহিলাকে যাদের শারীরিক আর্থিক সামর্থ্য আছে তারা যদি বিবাহ করে তাদেরকে ঠিকানা দেয় তাহলে এই মহিলাটা অসহায় একটা মহিলা সে একটা ঠিকানা পেয়ে গেল আর এই পুরুষ লোকটা বিপদে আপদে তার স্ত্রী অসুস্থ আছে তার স্ত্রীর ডেলিভারি হয়েছে তার স্ত্রী প্রেগনেন্ট আছে মাসিক যে নিয়মিত প্রবলেম আছে এই প্রবলেমের সময় সে অন্যায় কাজের দিকে ধাবিত হবে না ভালো কাজ সে করতে পারবে আর ওই বন যেই বোনের বাড়িতেই আর এক বোন আসবে দুই বোন মিলে যদি ভাগাভাগি করে মিলেমিশে যদি কাজ করে তাহলে অনেক উপকার হয় সর্বোপরি মানবতার সেবাও কল্যাণ হয় মানুষের অনেক কল্যাণ হয় অসহায় মানুষদের সাহায্য হয় নিজেদের সুযোগ সুবিধা হয় কিন্তু আমাদের দেশে মানে না আমাদের দেশের প্রেক্ষাপট বড় ভিন্ন যার ফলে কীভাবে এটাকে নস্বাৎ করা যায় সেই ধান্দায় থাকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আরও কয়েকটা প্রশ্ন আসে এগুলিকে উত্তর দেবো না শেষ করে দেবো উল্টা হয়ে ঘুমালে ক্ষতি কি উল্টা হয়ে ঘুমানো ঘো উল্টা হয়ে ঘুমানো নিষেধ হাদিসে নিষেধ আছে মানে উপুর হয়ে শোয়া উপুর হয়ে শোয়া নিষেধ আছে করা যাবেন না উঁজু সারাক কোরআনতে লত করা যাবে কি জি হ্যাঁ বিশেষ প্রয়োজনে উজু সারা কোরআন তেলত করা যায় মানুষের ষোলো বস্তর থেকে পর থেকে যে গুণা শুরু হয় তার আগে শুরু হয় না এটা কি সহি আদিস ষোলো বস্তর বলে কোনো কথা নয় যখন সাবালক হয় তখন থেকে তার গুণা লেখা শুরু হয় নাবালক হলে তার পাপ লেখা হয় না কিয়ামতের আলামত কয়টি ও কি। কি কিয়ামতের আলামত অনেকগুলো তার মধ্যে পিতামাতার অবাধ্য চলা ফাহেসা কাজ বেড়ে যাওয়া মসজিদ ঘন ঘন হওয়া মসজিদের ঝগড়া হওয়া মুখ চেনে চেনে মানুষকে সালাম দেওয়া আরও অনেক আলামত আছে এগুলি হলো কিয়ামতের আলামত আর বড় বড় আলামতের মধ্যে দাজ্জাল আসবে দাব্বা তুলার দাসবে পূর্ব দিকে সূর্য উদিত হবে ইত্যাদি ইত্যাদি আমাদের মাদ্রাসায় এখন পরীক্ষা চলমান যদি পরীক্ষার ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়াশোনা করি তবে এই শিক্ষা বা এলিম কি আমাদের ভবিষ্যৎ জীবনে পরকালে কাজে লাগবে জি হ্যাঁ লাগবে এই শিক্ষা কি এলমন না ফেয়া হবে জি হ্যাঁ পরীক্ষাটা হলো শিক্ষার একটা সহজ তরিকা সহজ তরিকার মাধ্যমে পরীক্ষাটা সহজ হয় আজকের মতো এখানেই রাখলাম পাক তৌফিক দান করুন আল্লাহমু আমিন সুবাহ এক দেখ আসাদু আল্লাহ ইহাম তাস্তাক কতবিলায় অনেকগুলি প্রশ্ন আছে পরের সময় পেলে আবার উত্তর দেওয়া যাবে আসসালামু আলাইকুম বরহম